टीबीएन 24 टेलीविजन सोमवार थेके बृहस्पतिवार नियमित सरासरि आयोजन टीबीएन 24 एनालिसिस अनुष्ठान साथे आछि आमि नूपुर चौधुरी। আমরা পেয়েছি ঈশ্বর স্বামী অ্যাটর্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা পেয়েছি ডক্টর মোহসিন পাটোয়ারি, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। সেই সাথে দর্শক জানিয়ে রাখতে চাই আপনারা সরাসরি টেলিফোনে প্রশ্ন করতে পারবেন কিংবা মতামত দিতে পারবেন 6463079828 এই নম্বরে। ঈশ্বর স্বামী, শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই, ডোনাল্ড ট্রাম্পের আজকে এক মাস, 20 জানুয়ারি শপথ নেওয়ার পরে আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি, এক মাসে তার এই মেয়াদে অনেকগুলো নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন, বিশেষ করে অভিবাসী ইস্যুতে খুব বিতর্কের ঝড় তুলেছেন তিনি গোটা দেশ জুড়ে, সেই সম্পর্কে আপনি যদি বলতেন। আমরা আজকে যেটা ওয়াশিংটন পোস্ট একটা প্রিন্ট করেছে, হয়তো লিক আউট নিউজ, এটা ক্যাপিটাল হিল এটাতে কোনো কিছু বলে নাই যে এটা ওদের, ওরা এটাতে কোনো মন্তব্য করেন নাই। এটাতে নতুন যে ইয়েটা দিয়েছেন নীতিমালা যেটা হবে মনে করতেছেন, ওটার মধ্যে 2টা পয়েন্ট রাইট নাও ওয়াশিংটন পোস্ট তুলে ধরেছে। একটা হচ্ছে যে যারা এখানে এন্ট্রি করবে এটা পাবলিক অ্যাসিস্ট্যান্টের উপরে চাপ সৃষ্টি করবে। লাইক ইমিগ্রেন্ট, ওরা বলতেছে যে ইমিগ্রেন্টরা পাবলিক অ্যাসিস্ট্যান্টটা বেশি নিচ্ছে দেন ইউএস সিটিজেন। এই জিনিসটা ওরা কিভাবে টাইট করবে, তার মধ্যে ওনারা যেটা দিয়েছে ওটা হচ্ছে যে যখন ওনারা মনে করবে ভিসা লাইক এন্ট্রির সময় কেউ এন্ট্রি করছে, তখন যদি ওনারা মনে করে যে এই লোকটা পাবলিক অ্যাসিস্ট্যান্ট নিতে পারে, সাসপেক্ট করে যে এই লোকটা নিতে পারে ভবিষ্যতে, তাহলে সেই লোকটাকে এন্ট্রি দিবে না ইউএসএতে, ইভেন ভিজিট ভিসায়। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে যদি কারো ফ্যামিলি মেম্বার ইমিগ্রেন্ট হয়ে এখানে আসে এবং 5 বছরের মধ্যে ওরা সাসপেক্ট করে যে ওরা পাবলিক চার্জ হবে, তখনও এটাকে তারা বর্ডারে এটাকে বাধা সৃষ্টি করবে, উইচ ইজ ইমিগ্রেশন অফিসারদেরকে পাওয়ার দেওয়া হবে যে ওদের ওয়েদার দে শুড বি এন্টারিং দ্য ইউনাইটেড স্টেটস অর নট। এটা অনেক ব্রড একটা জিনিস, আমরা জানি না এটা কতটুকু এক্সিকিউটিভ অর্ডারে আসলে কি এটা আছে কিনা আমরা কেউই জানি না, কিন্তু যদি এটা থেকে থাকে তাহলে এটা অনেক আরেকটা বিতর্কের বিষয় হবে ভবিষ্যতে। তো যেটা ওনারা বলছে যে যদি এই যে পাবলিক চার্জের এই বিষয়টা ওনারা এটাকে টাইটেন করে এনে এবং এই দেশের ইউএস সিটিজেনদের জন্য জবের আরও সিকিউরিটি, জব সিকিউর যেন হয় সেটার ব্যবস্থা করবে, এটা বলতেছে আর কি এক্সিকিউটিভ অর্ডারে। আরেকটা জিনিস হচ্ছে যে এখন অনেকেই হোল ওয়ার্ল্ডের অনেকে ইউনাইটেড স্টেটস যেমন বাই বন্ড সিটিজেনশিপটা নেওয়ার জন্য অনেকেই পৃথিবীর সারা বিশ্বের সকল দেশ থেকে এখানে আসে, এসে তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে এখানে তাদের বাচ্চা জন্ম দেন এবং পরে ওই মেডিকেল বিলটা পে না করে চলে যান। অনেক এটা অহরহ মিলিয়নস অফ ডলার আমরা ট্যাক্স পেয়ার মানির ওপর এটা চাপ সৃষ্টি করে। সো এই জিনিসগুলো ওনারা টাইট করে এই জিনিসগুলো যাতে না হয় সেটার ব্যবস্থা নেবেন। তো যদি এই জিনিসটা যে পাবলিক চার্জের ওপর যেন প্রেশার ক্রিয়েট না করে, এই জিনিসটা আমার মনে হয় আমাদের ইউএসের জন্য এটা ভালো। আমরা আসবো ডক্টর মোহসিন পাটোয়ারি, আপনার কাছে আমি যেতে চাই। এক মাস নতুন প্রেসিডেন্টের, আমরা যাকে প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি, অনেকগুলোই তার কাজ, অনেকগুলো আপনার মূল্যায়নটি কি, এই এক মাসের মূল্যায়ন যদি আপনার কাছে জানতে চাই। আমার এই ব্যাপারে মন্তব্য হলো যে উনি যে নির্বাচনের সময় যেই ক্যাম্পেইনে যে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো উনি পালন করে যাচ্ছেন। এর আগের ডিবেটে আমি একবার বলেছি ইমিগ্রেশনের ব্যাপারে উনি ব্যান ফ্রম 7 কান্ট্রিজে যে কথাটা বলেছে ওটা উনি নির্বাচনের সময় মুসলিম ব্যানের একটা কথা বলেছেন। সুতরাং যদিও ডিসিশনটা ওনার এক্সিকিউটিভ অর্ডারটা ফ্লড ছিল, কারণ এর অনেকগুলো ব্যাপার যে ইউএস কনস্টিটিউশনের সাথে এটা মিল হয় না, তবুও সে তার গ্রুপ মনে করে যে এটা তার জন্য একটা উইন-উইন সিচুয়েশন, বিকজ সে প্রমিস করেছে, প্রমিস গিভেন অ্যান্ড প্রমিস ক্যাপ নম্বর 1। আর যে অনেক কতগুলো কথা বলেছে ট্রাভেল ব্যান ছাড়াও, যেমন 10,000 এমপ্লয়ি নেওয়া বর্ডার গার্ডের জন্য, তারপরে কোল ওয়েস্ট বিল যেটা করেছে এটা ওটাকে উনি বন্ধ করেছেন, এবং যেটা আরেকটা কন্ট্রোভার্সিয়াল হয়েছে যেটা হলো मिस्टर बेनन के उन्नी सिक्यूरिटी कन्सर्न नहीं आर्चन जेखने अपना चीफ ऑफ स्टाफ যে পজিশনটা সেই অফিসারের পজিশনকে কিছুটা ডিগ্রেড করা হয়েছে কারণ বলা হয়েছে যে চিফ অফ স্টাফ অনলি তার এরিয়া যদি কোনো ইস্যু থাকে সেই ইস্যুটা যখন ডিসকাশন হবে তখনই তুমি মিটিং আসতে পারবে এর আগে কিন্তু এরকম হয়নি সুতরাং কিছুটা বেশ কয়েকটা কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে উনি কথা বলেছেন এবং ওবামা যেটাকে স্টপ করেছিল যে দুইটা পাইপলাইন যে এটা কিস্টোন পাইপলাইন এবং ড্যাকোটা পাইপলাইন ওগুলোকে বন্ধ করেছিল উনি ওগুলোকে আবার পুশ করতেছেন ওগুলো করার জন্য সুতরাং অনেকগুলো জিনিস উনি করেছেন এর মধ্যে যদিও উনি বলে যে অল্প সময়ের মধ্যে অনেক বেশি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছে কিন্তু হিসাব করে দেখা যায় যে ওবামার সাথে মত থেকে বেশি করেন নাই। আচ্ছা আর ইমিগ্রেশনের ব্যাপারটা নিয়ে যেটা আলোচনা হয়েছে আমি মনে করি এটা লিকড হয়েছে, লিকড একটা নিউজ, এটা কতটুকু সত্য আমরা জানি না, বাট স্টিল যে জিনিসগুলো দি অ্যাটর্নি ঈশ্বর স্বামী বললেন এই জিনিসগুলো আমাদের দেশের জন্য কিন্তু ভালো। এই দেশের ট্যাক্স পেয়ারের উপরে যে বার্ডেনটা হয় এটা ঠিক না, অ্যাকসেপ্ট রিফিউজিরা যখন আসে তাদের প্রতি যতটুকু আমাদের টাকা পয়সা খরচ করা দরকার মানবিক কারণে সেটা করা উচিত, কিন্তু এছাড়া যারা ইমিগ্রেশন নিয়ে আসে স্পন্সরশিপের একটা ব্যাপার আছে, যে পার্সনটা স্পন্সরশিপ দিবে তার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তাকে পালন করতে হবে, নতুবা ট্যাক্স পেয়ারের উপর মিলিয়ন্স অফ ডলার আপনি কিন্তু পে করতেছি। এই জিনিসগুলো টাইট করাটা কিন্তু ইমিগ্রেশনের জন্য ভালো, মানে দরকার আছে। এবং দর্শক জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন 6463079828 এই নম্বরে। আপনাদের যদি কোনো মতামত থাকে সেই সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা করতে পারবেন। ঈশ্বর স্বামী, আমরা বলছিলাম যে নতুন নির্বাহী আদেশ কিংবা নীতিমালা আমরা যেটি বলি না কেন এবং বিভিন্ন আমরা CNN থেকে দেখেছি, রয়টার্সে দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই তথ্যটি আসছে। আমাদের একজন দর্শক আছে, আমরা তার প্রশ্নটি নিয়ে তারপরে এই বিষয়টি আসবো। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ছিল দুইটা। প্রথম প্রশ্ন, জি হ্যালো, আমি শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। দুঃখিত, আপনার আমার নাম হচ্ছে মেহেতা বিন, আমি বংশ থেকে বলছি। আচ্ছা জি, আমরা শুনতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি 2 বছর আগে আসছিলাম, আমার হাজবেন্ড গ্রিন কার্ড নিয়ে আসছিল, তো আমার এখন আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, তো আমি এখন দেশে যে আমি নতুন করে বিয়ে করতে চাচ্ছি, তো আমি আমার হাজবেন্ডকে এখন অ্যাপ্লাই করতে পারবো কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ভাই আসছিল এখান থেকে 10 বছর আগে লিগাল ভিসা নিয়ে, কিন্তু সে এখন ইলিগাল ভাবে আছে, তো আমার আব্বা পাসপোর্ট পেয়ে আমার ভাইকে অ্যাপ্লাই করেছে, তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা বা অ্যাপ্লাই করতে পারবে কিনা বা এটা যদি কিছু বলতেন। আচ্ছা ধন্যবাদ, নিয়ে যাবেন আমরা, কোনো সমস্যা হবে কিনা। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছে উনি 2 বছর আগে আসছে, আমি এই যে উনি কি ডিভিতে আসছে না কোনো ইমিগ্রেন্ট ভিসাতে আসছে আমি শিওর না। হ্যাঁ, একটা জিনিস, উনি যদি সিটিজেন হন, আমি দুইটার উত্তর দিচ্ছি, উনি যদি সিটিজেন হন এবং হাজব্যান্ডকে 2 বছর আগে এনে ওনার হাজব্যান্ডের সাথে ওনার ডিভোর্স হয়ে যায়, অবশ্যই উনি আবার বিয়ে করে হাজব্যান্ড আনতে পারে, এটা সমস্যা নেই। আবার গ্রিন কার্ড হোল্ডার হলেও উনি যদি হাজব্যান্ডের সাথে ওনার ছাড়াছাড়ি হয়ে যায় সেই ক্ষেত্রেও উনি আনতে পারে হাজব্যান্ডকে। এখন ডিপেন্ড করে উনি যদি নিজেই ইমিগ্রেন্ট ভিসাতে আসে, যেমন হাজব্যান্ড ওনাকে যদি নিয়ে আসে এরকম যদি ক্ষেত্রে, এবং উনি কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে যদি এসে থাকে, তখন ওনার ওই কন্ডিশনটা, যেহেতু উনি বলছে 2 বছর আগে, 2 বছরের একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশনটা রিমুভ করতে হবে ওনাকে, I don't know उनका husband होना के नहीं आश्चर्य ना उन्हीं उनका husband के ना चाहिए you know a lot of question करता है आश्चर्य इजाना एवं दर्शक आपने देर आरेक्टी तथ्य हमरा बोले रखते चाहिए आमदर ये अनुष्ठान टी विभिन्न और शंघबादेर विश्लेषण एवं नोटुन नोटुन जे तथ्य एवं आमदर प्रोसेशन ट्राम प्रोसेशने नोटुन नोटुन दिग गुलो निया आमदर एकाने जाला आचेन तर विश्लेषण करें शे भावे आपना तथ्य पे थकें किंतु आपने देर व्यक्तिगत कोनो जुदे सिद्धांत नीते चान ताहुले शेटी आपना के अवश्य आपना व्यक्तिगत आंजीबीर साथे परामर्श करे एटनी इस समय आपने की बोलें जे शेटी निया टा भालो कारण उनार केसेर अमी शब्द किचु जानी ना उन्हीं आमा के अल्प किचु तथ्य दिए थे जेटा दिए आमर आश्चर्ले प्रॉपर्ली उना के एडवाइस करा संभव ना ओके इस समय हमरा आरेक्टा प्रश्न निये नहीं जी दर्शक आपने नाम टी बोले प्रश्न टी करुन हेलो हेलो अस्सलामुअलैकुम अमी वाजिना से के बोल ची शोमी आमर नाम एवं आमर क्वेश्चन तो होता है आमर भाई की नहीं है तो उन्हें ग्रीन कार्ड होल्ड नहीं एवं आमर क्वेश्चन होता है वो उन्हें वाइफ जो ने अप्लाई करे थे 2015 में हम इटी ऑन पोजीशन में चोट है तो आमर प्रथम क्वेश्चन होता है एकोन ए एलपीआर केस गुले देखी नोटुन एग्जीक्यूटिव बॉर्डर के कारण कि कोनो रकम एफेक्ट करबे बा कोनो रकम हैम्पर होता হবে আচ্ছা ধন্যবাদ আপনি প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি আরেকজন দর্শক আছেন স্টুডেন্ট ভিসা নিয়ে अप्लाई করবে তাদের কি কোনো জি সুমি আপনাকে ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমাদের আরেকজন দর্শক আছেন তার প্রশ্নটি নিয়ে নি হ্যালো हेलो जी आपने नाम क्या बोले प्रश्न ठीक करो हेलो सलामाइकुम जी वालेकुम सलामाइकुम आमार आमी कामल बोची बोकलिन से के आमार एक पोस्टों आमी केस केस को चलाम 2003 में तार पर आमी पैरोल नहीं देश के कासे लीगल एंटी किंतु अखोन आमार कोनो वर्क परमिट नहीं आमी हवे फ्री आती किंतु आमी যতটুক শুনলাম যে ওটাতে কোনো ডিপ্রেশন নাই আমার কোনো অসুবিধা হবে না আমি কি করব জাস্ট একটু জানার জন্য আচ্ছা ধন্যবাদ আপনাকে ইসের সময় আমি কামালের উত্তরটি আগে জানতে চাচ্ছি আপনার উনি বলেছেন উনি 2003 তে সিএসএস লুলাক এমন একটা কেস যেটা কোনো ডিপোর্টেশন নাই উনি কারেক্টলি বলেছেন সো উনি পেরোল নিয়ে দেশে গেছেন এবং ওয়ার্ক পারমিট এখন নাই ওনার আসলে উনি কোনো প্রসেসের মধ্যে নাই এখন उनार कोनो किचु पेंडिंग नहीं, सो उन्हीं जो दी कोनो उनार प्रोसेस से जेते पारें, इटा बेटर उनार जोनो, आरेक्टर जो दी उनार कोनो क्रिमिनल केस ना था के ताहोले होते उनके बॉर्डर नाओं करा शुमाओं ना थे, किंतु उन्हीं शब्दों में बोले थे हमारे प्रेसिडेंट जे क्रिमिनल केस जो दिथे के था के आमी आगे ये कैटेगरी गुलो एक्सप्लेन करे चिलाम जे डोमेस्टिक माने वायलेंस केस, गैंग केस, ड्रग रिलेटेड केस एवं वेरी सीरियस क्राइम एगुलो तो जो दिखे वो कन्विक्टेड होए था के तादर के उन्हीं डिपोर्ट कर बे, सो ये जिनिश गुलो तो जो दिखे वो थे के था के ताहोले तारा तादें डिपोर्टेशन ये टा खूब रिस्क टा खूब हाई शुमी आरेक्टी प्रश्न करे चिलो शे उत्तर टी निबो हमारे आरेक्जन दर्शक लाइने आते हैं जी दर्शक आपने नाम टी बोले प्रश्न टी करो हेलो आर शेष अथे दर्शक आपनरा इमिग्रेंट्स छाड़ाओ आमादेर एखाने सिटी यूनिवर्सिटी ऑफ न्यूयॉर्क के अध्यापक आছেন डॉक्टर मोहसिन पाटोয়ারী এই অনুষ্ঠানটি মূলত আমাদের সাম্প্রতিক বিশ্লেষণ নিয়ে আপনারা সবকিছু মিলেই প্রশ্ন করবেন অভিবাসন ইস্যুতে আমরা আরেকটি আছেন ঠিক আছে আপনার নামটি বলে প্রশ্নটি করুন হ্যালো জি হ্যালো জি আপনি শুনতে পাচ্ছি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি বলুন আমার নাম আনোয়ার আমি ব্রুকলিন থেকে বলছি আমি আমার ওয়াইফ আমার জন্য অ্যাপ্লিকেশন করেছে ওই ওয়েবার দিয়া আমার ওয়েবার অ্যাপ্রুভ হয়েছে এখন আমি ইন্টারভিউ ডেট করছে মার্চের আগামী মাসে এখন আমি এই মুহূর্তে যদি দেশে যাই আমার কোনো সমস্যা হবে কিনা আচ্ছা ধন্যবাদ আপনাকে। সুমির প্রশ্নের আনসারটি আগে আমি চাচ্ছি। সুমি হচ্ছে বলেছে এলপিআর এলপিআররা কোনোভাবে এফেক্টেড হচ্ছে কিনা। সো ফার এটা এক্সিকিউটিভ অর্ডার আগেও এফেক্টেড হয় নাই এবং এইবার যেটা নতুন নীতি ইয়ে দিবে এক্সিকিউটিভ অর্ডার ওটাতে বলা হয়েছে যে ক্লিয়ারলি বলবে যে এলপিআর এবং অন্য যারা প্রসেসে আছে তাদের হয়তো এফেক্ট করবে না। এটা আরেকটা বলেছে সুমি স্টুডেন্ট ভিসাতে সামবাডি আসছে সে কি এফেক্টেড হবে কিনা। যদি সে স্টুডেন্ট ভিসা মেনটেন করে স্টুডেন্ট ভিসার কন্ডিশনগুলো তাহলে অবশ্যই এফেক্টেড হবে না, কিন্তু যদি সে স্টুডেন্ট ভিসার কন্ডিশনগুলো সম্পূর্ণভাবে মেনটেন না করে এবং কোনো ধরনের অন্যায় কিছুতে জড়িয়ে পড়ে দেন এফেক্টেড হবে। আনোয়ারের প্রশ্ন ছিল হচ্ছে ওয়েভার। ওয়েভার হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ওয়েভার এখনও হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না, কারণ বাংলাদেশকে কোনো ব্যান্ডে অথবা কোনো কিছুতে ফেলা হয় নাই এখনও পর্যন্ত। ইজ সেফ উনি। এবং এই ওয়েভারের যদি এখান থেকে যে ওয়েভারের অ্যাপ্রুভাল আছে ওই অ্যাপ্রুভালটা উনি অবশ্যই সাথে নেবে এবং ওনার ওই ইন্টারভিউতে যাবে, হোপফুলি হয়ে যাবে ইনশাল্লাহ। ইটস নট গোনা বি আ প্রবলেম। আমরা ডক্টর মোহসিন পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। আমরা কথা বলছিলাম। আচ্ছা আমাদের স্যার আরেকজন দর্শক আছেন, সেই প্রশ্নটি নিয়ে আপনি আপনার কাছে আসছি। যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আমার নাম মোহাম্মদ মুন্না, আমি ব্রঙ্কস থেকে বলতেছিলাম। জি আপনার প্রশ্নটি। জি আমার নাম মুন্না। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি কি সেটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে আমার হ্যালো। জি 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 আমি শুনতে পাচ্ছি। ওকে আমার আব্বা গ্রিন কার্ড হোল্ডার, উনি উনি অ্যাপ্লাই করছেন আমাদের ভাই বোনদের জন্য। হ্যালো আমরা শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন। আমার পাঁচ ভাই বোন দেশে আছে, ওরা 2011 এ আমার আব্বা অ্যাপ্লাই করছে। তো আপনার প্রশ্নটি কি? হ্যালো শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওকে সো আমার আব্বা গ্রিন কার্ড হোল্ডার, উনি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছে 2011 এ। এখন এটা কতদিন লাগতে পারে? আচ্ছা শুনেন, ধন্যবাদ। আপনি বলছেন আপনার আব্বা গ্রিন কার্ড হোল্ডার। গ্রিন কার্ড হোল্ডাররা খালি আন্ডার 21 চিলড্রেন, আনম্যারিড চিলড্রেনদের জন্য অ্যাপ্লাই করতে পারে। আপনাদের ভাই বোনরা যদি আন্ডার 21 এবং বিবাহিত না হয়ে থাকে তাহলে ওনারা নর্মাল প্রসেসের মাধ্যমে আসবে, আর যদি কেউ বিয়ে হয়ে যায় এর মধ্যে তাহলে তারা ওনার আব্বা সিটিজেন না হওয়া পর্যন্ত ওনারা আসতে পারবে না। সো টাইমিংটা এখন উনি বলছে 2011, এটার একটা স্পেসিফিক ডেট দেওয়া থাকে। সো ওই অনুযায়ী আমি বলতে পারি। আই ক্যানট, আমি আবারও বলতেছি এই অল্প কিছু ইনফরমেশন দিয়ে আসলে আমরা অ্যাডভাইস করতে পারি না। সো ওনারা যদি পার্সোনাল কোনো অ্যাডভাইস নেয়, আপা যেরকম বলেছে তাদের যার অ্যাটর্নি এবং অ্যাটর্নিকে পার্সোনালি ফোন করে অথবা যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করে বলাটা আর কি। আই ক্যানট ইনফরম। সবাই স্বাভাবিকভাবে এক মাসে আমরা যেটি দেখেছি বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডারের জন্য ইমিগ্রেন্টস যারা, যাদের একটি চিন্তার বিষয়, সে কারণেই কিন্তু আমাদের ফোন কলগুলো আসছিল বারবার মানুষের চিন্তার জন্য। আপনার কাছে যদি আমি সেই এক মাসের বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম, সেই বিষয়ে আপনি যদি আরেকটু যোগ করতেন। রিসেন্ট যেটা হচ্ছে আর কি, যে এক নম্বর যে ব্যাপারটা হচ্ছে এখন যে ফাইট বিটুইন মিডিয়া অ্যান্ড দি প্রেসিডেন্ট, এটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ। মিডিয়ার যেমন প্রেসিডেন্টকে দরকার, প্রেসিডেন্টের মিডিয়াকে দরকার। এ পর্যন্ত 200-250 বছরের ইতিহাসে, আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট মিডিয়াকে কিন্তু এনিমি অফ দি কান্ট্রি বলেন না। এটা একটা সিরিয়াস ম্যাটার, এই জিনিসটা উনি বলেছেন আর কি। স্যার আমি এক্ষেত্রে যদি একটা লাইন যোগ করতে চাই, ফ্লোরিডার সেই ভাষণে আবার তিনি কিন্তু প্রাক্তন তিনজন প্রেসিডেন্টের নাম উল্লেখ করে তিনি বলেছেন জেফারসন, তারা হচ্ছে মিডিয়ার সাথে সম্পর্ক ওরকম ছিল না। সেই বিষয়টিও যদি আপনি সেটা বলেছেন কিন্তু ইভেন আপনার আরো সেটা আমি সিএনএন এর একটা প্রোগ্রাম আমি দেখেছি, এটাকে ওনারা ফ্যাক্ট চেকে ওনারা বলেছে যে তারা প্রেসিডেন্ট ওবামার মিডিয়ার সাথে কিন্তু কিছু ইয়ে ছিল কোনো এক সময়, কিন্তু উনি এই ধরনের কথা বলেন নাই, মানে সরাসরি জনগণের শত্রু। ফ্যাক্ট চেক বলেছে যে না, কোনো প্রেসিডেন্ট ওনার মতো এভাবে মিডিয়াকে কান্ট্রি এনিমি হিসাবে বলে নাই। এটা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর কি, যে উনি ওই পর্যায়ে নিয়ে গেছেন। এবং একটা জিনিস কি, প্রেসিডেন্ট ট্রাম্প উনি এখনো ওনার ওই যে বেস লাইনে যেসব ভোটারগুলো আছে তাদের সন্তুষ্ট করার জন্য কথা বলতেছেন। এই যে উনি যখন মিডিয়ার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু ওনার বেস লাইন ভোটারগুলো ওরা ওটা পছন্দ করে এবং তার জন্য উনি কিপ অন কন্টিনিউ। কিন্তু উনি এখন তো ইলেক্টেড হয়ে গেছে, উনি এখন প্রেসিডেন্ট, উনি বেস লাইনের কথা চিন্তা না করে ওনাকে সারা দেশের কথা চিন্তা করা এখন উচিত। এখন এই সময় এই পর্যায়ে এই যে অনেকগুলো জিনিসগুলো মিডিয়া কিন্তু অ্যাভয়েড করতে পারতো, যেহেতু মিডিয়ার সাথে একটা ইয়েতে চলে আসছে, কলিউশন কোর্সে চলে আসছে। এখন মিডিয়া লিটল থিংস এখন পিক আপ করতেছে, এটা কিন্তু দেশের জন্য ভালো না, আমাদের ইমেজ আউটসাইড হোয়াইট হাউসের জন্য ভালো না। একটা জিনিস হচ্ছে যে মিডিয়ার কাজটা ওনারা আসলে মিডিয়া ইজ প্লেইং ভেরি ভেরি গুড রোল। আসলে আমাদের জনগণের ইন্টারেস্টটাকে আসলে তারা হাইলাইট করছে, মিডিয়ার পার্সোনাল এখানে কোনো ইন্টারেস্ট নেই, এখানে সিটিজেনদের ইন্টারেস্ট নিয়েই তারা কথা বলছে। এবং আমার মনে হচ্ছে মিডিয়া ইজ প্লেইং পারফেক্ট রোল রাইট হিয়ার, যেটা ওদের মিডিয়ার করা উচিত এবং এটাই তো প্রেসের স্বাধীনতা। Exactly. So, আমাদের প্রেসিডেন্ট মিডিয়ার স্বাধীনতা যেটা কনস্টিটিউশন ওনাদের মিডিয়াকে দিয়েছে, মানে প্রেসকে দিয়েছে, সেটা প্রেসিডেন্ট হস্তক্ষেপ যেমন করতে পারে না, আবার প্রেসিডেন্টের পাওয়ারটাকেও মিডিয়া হস্তক্ষেপ করতে পারে না। সো এখানে আমার মনে হচ্ছে না মিডিয়া আসলে মিডিয়ার যে কাজ মিডিয়া সেটা করতেছে, এখানে প্রেসিডেন্টের পার্সোনালি এই জিনিসটা নেওয়ার আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। ওনার দলের যে সেনেটর ম্যাককেইন বক্তব্য তো আমরা দেখেছি দেখেছি, এবং তিনি বলেছেন যে গণমাধ্যমের এভাবে সমালোচনা করা উচিত না, আমিও পছন্দ করি না। উনি এভাবে বলেছেন, আপনার উনি যে ডিক্টেটরের কথা বলেছেন আর কি, যে টাইরেন্ট ডিক্টেটর, আসলে আপনি যে এক্সাম্পল দেখেন, আপনি লেনিনের কথা দেখেন, আপনি মার্সো তুমিনের কথা দেখেন, যে কোনো টাইরেন্ট যারা একনায়কতন্ত্রে বিশ্বাস করে তারা কোন সময় মিডিয়াকে পছন্দ করে না, কারণ মিডিয়া সবসময় জিনিসগুলো মিডিয়া হলো পিপলস ভিউস ভয়েসগুলোকে নিয়ে আসে, এটা পছন্দ করে না। এখন তো আমাদের প্রেসিডেন্টের অ্যাটিটিউড কিন্তু, যেহেতু উনি পলিটিশিয়ান না, কোনদিন পলিটিক্স করে নাই, ওনার বিজনেস ডিলিংয়ে দিস ইজ মাই ডিসিশন, দিস হ্যাজ টু হ্যাপেন, কিন্তু পলিটিক্সে এটা হয় না, ডেমোক্রেসিতে এটা হয় না। এবং ডেমোক্রেসিতে মিডিয়া ইজ সো ভাইটাল, অবশ্যই সুস্থ গণতন্ত্রের জন্য। এবং এই জিনিসটা কিন্তু আমাদের ওনার জন্য ভালো না, আমাদের দেশের জন্য ভালো না। মানে গণমাধ্যমের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের এবং জনগণের। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, আর তার প্রশ্নটি নিয়ে নিই। যে দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম নুজহাত, আমি কুইন্স থেকে কল করেছি। আমি 2011 এ ইউএস সিটিজেন হয়েছি, আমার হাজবেন্ড গ্রিন কার্ড পেয়েছে 2014 এ। আমার প্রশ্ন হচ্ছে উনি কতদিন পর, কত বছর পরে উনি সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে পারবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের লাইনে আছেন, তার প্রশ্নটি নিয়ে আমরা একসাথে উত্তর দিচ্ছি। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো জি আসসালামু আলাইকুম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম মহসিন, আমি ব্রঞ্জ থেকে বলছি। জি, আমার প্রশ্ন হলো, আমি 2012 সনে গ্রিন কার্ড পাইছি, এখন আমি কবে সিটিজেন জন্য অ্যাপ্লাই করলে আমার পারফেক্টলি কোনো কিছু হবে না, জাস্ট টাইমে করতে হবে, একটা টাইমটা বলার জন্য কবে করতে পারি? আমার এখন 4 বছর 5 মাস। আপনি গ্রিন কার্ডটা কিভাবে, কার মাধ্যমে পেয়েছেন? না না, আমি এখানে পেয়েছি, আমি ইমিগ্রেশনে যাদের মাধ্যমে। ওকে, অ্যাসাইলাম ইউ মিন? আমি ইমিগ্রেশন যাদের মাধ্যমে এখানে কোনো ইয়েতে না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমাদের দুজন দর্শকের প্রশ্ন প্রায় কাছাকাছি, সে প্রশ্নের প্রথমজন বলেছেন যে উনি সিটিজেন 2011 এ, তারপরে উনি বিয়ে করেছেন, ওনার হাজব্যান্ড কখন সিটিজেন হবেন? যখন কোনো সিটিজেন, এটা আমি জেনারেলি উত্তরটা দিচ্ছি, কোনো সিটিজেন কে বিয়ে করবে কেউ, তখন বিয়ে করে গ্রিন কার্ড নিয়ে দেশে আসবে। যদি উনি ওনার বিয়ের 2 বছর পরে গ্রিন কার্ডটা পায়, উনি পায় পার্মানেন্ট গ্রিন কার্ড ফর 10 ইয়ার্স, তখন উনি 2 ইয়ার্স 9 মান্থস পরে উনি অ্যাপ্লাই করতে পারে সিটিজেনশিপের জন্য। আর আরেকজন বলেছেন যে উনি জাজের মাধ্যমে পেয়েছেন। যদি উনি অ্যাসাইলাম কেসে হয়ে থাকে তাহলে অ্যাসাইলাম কেসে ওনার ডিসিশন পাওয়ার পরে 1 বছর ওনাকে ওয়েট করতে হয়েছে, তারপরে উনি গ্রিন কার্ড পেয়েছে। এখন সেখান থেকে উনি 4 years 9 months ওনাকে ওয়েট করতে হবে। আচ্ছা, 4 years 9 months। আমাদের আরেকজন দর্শক আছেন, আমাদের প্রশ্ন করতে চান। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আপু, আমি প্রথমে ফোন দিয়েছিলাম, আমার ওই যে ভাই 10 বছর আগে লিগ্যাল ওয়েতে আমেরিকায় আসছিলেন, তো উনি এখনো ইলিগ্যাল ভাবে আছেন। আচ্ছা, মেহজাবিন বলছেন, আমি ব্রন্স থেকে বলছি। জি মেহজাবিন, আপনার নাম। জি, আপনার প্রশ্নটি। আমার ভাই 10 বছর আগে লিগ্যাল ওয়েতে আমেরিকায় আসছিল, কিন্তু উনি এখন ইলিগ্যাল ভাবে আছেন। জি জি, তো উনি ইলিগ্যাল ভাবে আছেন। প্রশ্নটা, জি প্রশ্নটি আপু, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, তো উনি ইলিগ্যাল ভাবে আছেন। আমার আব্বা সিটিজেন হওয়ার পরে আমার ভাইকে অ্যাপ্লাই করেছে, তো 3 সপ্তাহ হয়ে গেছে, তো আমার ভাইয়ের কোনো প্রবলেম হবে কিনা বা এই অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ হবে কিনা? আচ্ছা, একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আপনার ভাই। আর আমি আপু, আমি হচ্ছে প্রথমে ফোন দিয়েছিলাম একদম ফার্স্টে, তো হচ্ছে আমার হাজবেন্ড গ্রিন কার্ডে আমাকে অ্যাপ্লাই করেছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা কি ছিল? হাজবেন্ডের গ্রিন কার্ড হিসেবে অ্যাপ্লাই করেছিল, ওনার প্রশ্নটা কি ছিল? ওনার প্রশ্নটি করেছিল, তারপরে পাসপোর্ট। ইয়া, আপনার প্রশ্নটা কি? আপনার হাজবেন্ড গ্রিন কার্ড হিসেবে, হ্যাঁ সেটা ভাই লিগ্যাল, এবং এখন বাবা মনে হয় ভাই 10 বছর আগে এসছে লিগ্যালি, এখন বাবা সিটিজেন হয়ে অ্যাপ্লাই করেছে 2-3 সপ্তাহ আগে বলতেছে। যখন কোনো ইউএস সিটিজেন, তার অবশ্যই ছেলেটা আমি মনে করছি ওভার 21 হবে, যদি 21 হয়ে যায় এবং বাবা সিটিজেন হয়ে অ্যাপ্লাই করে, তার ইটস গোইং টু টেক প্রিটি লং টাইম। ওনাদের যে ডেটটা আছে, ওনারা uscis.gov এখানে যে ওনাদের একটা রিসিট নাম্বার আছে কেসের, ওই রিসিট নাম্বারটা দিয়ে চেক করলে দে উইল টেল ইউ, বাট 3 weeks ইটস ভেরি ভেরি লিটল টাইম। ওনাদের অনেক অনেক সময় ওয়েট করতে হবে। আমরা মহসিন পাটনারী কথা বলছিলাম যে 1 মাসে সেটি আসবো। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মহসিন, আমি প্রবলেম থেকে বলছি। আমার নাম মহসিন। জি, শুনতে পেয়েছি, বলেন ভাই, আপনি প্রশ্নটি করুন। আমি প্রবলেম থেকে বলছি। জি, থ্যাংক ইউ কল করার জন্য। বলুন, আপনার প্রশ্নটি বলুন ভাই। হ্যালো, আমার প্রশ্নটা হলো ব্যারিস্টার ঈশ্বর সামনের কাছে, আমি যেমন আত্মীয় স্বজন অ্যাপ্লিকেশন করে, এখন এটা কি বন্ধ করে দিয়েছে, অথবা আমি আমার একটা ভাই বোনদের জন্য অ্যাপ্লিকেশন করা হয়, এটা কি এই সরকার ক্লোজ করে দিয়েছে, অথবা যাদের জন্য করছি সেটা কি কন্টিনিউ থাকবে? এটা হলো আমার প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, আপনার ভাই বোনদের যে অ্যাপ্লিকেশন গুলো আগে হয়ে গেছে ওটা অবশ্যই ঠিক থাকবে, এবং এখনো পর্যন্ত কোনো ল পাস হয় নাই। একটা বিল আনা হয়েছে হাউসে, সেটা হাউসে ডিবেট হবে এবং সেনেটেও এটা ডিবেট হবে, তারপরে প্রেসিডেন্ট সিগনেচার হবে, তারপরে সেটা ল হবে, তারপরেও একটা ডেট দেওয়া হবে এতদিনের মধ্যে এই লটা এফেক্টিভ হবে। তো এখনও যারা অ্যাপ্লাই করতে চান আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো কিছুই এখনও স্টপ হয়নি। এবং আরেকটা জিনিস, এক্সিকিউটিভ অর্ডারে এই ধরনের কিছুই ছিল না, এটা নতুন আলাদা একটা বিল, সো কোনো সমস্যা এখনো পর্যন্ত হয় নাই, কন্টিনিউ অ্যাপ্লাইং। হ্যাঁ, এখন আসে নাই, কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই, যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন তত তাড়াতাড়ি ভালো, কারণ ভিসা নাম্বারটা তত তাড়াতাড়ি অ্যাভেলেবল হবে, চলে আসবে। আমাদের আরেকজন দর্শক আছেন লাইনে। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম রহমান, মিসেস রহমান। আমার হাজবেন্ডে ফুটো। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। হ্যাঁ, রহমান আমার লাস্ট নেম। জি, আমার হাজবেন্ডে 2004 ওনার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছিলেন, ওরা কি আসতে পারবে না, আপাতত বন্ধ হয়ে যাবে? আসতে পারবে। আমরা একটু আগে প্রশ্নটার উত্তর দিয়েছি, আপনারা যদি টিভিটা মনোযোগ দিয়ে দেখেন আমাদের আপনাদের অনেক আনসারই হয়তো আপনারা পেয়ে যাবেন। এখনো আপনার হাজবেন্ডের ভাই বোনরা সবাই আসতে পারবে, এখনো কোনো ল পাস হয় নাই, তো নিশ্চিন্তে ওরা সবাই আসতে পারবে, সবাই আসতে পারবে। আমাদের আরেকজন দর্শক এবং প্রিয় দর্শক, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, আপনারা যদি পুরো অনুষ্ঠানটি দেখেন তাহলে আপনারা হয়তো আপনাদের নিজের প্রশ্নটির উত্তর পেয়ে যাবেন। আরেকজন দর্শক আছেন, জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আমি কুইজ থেকে নিজাম বলছি। জি আপনার প্রশ্নটি বলুন। জি আমি কুইজ থেকে নিজাম বলছি। জি আমরা শুনতে পাচ্ছি। আমি আমার আম্মার জন্য রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে অলরেডি কয়েক মাস হয়ে গেছে, এখনো গ্রিন কার্ড মানে রিসিভ করে নাই। নরমালি এটা কতদিন লাগতে পারে গ্রিন কার্ডটা পেতে পেতে, এটাই জানতে চাইছি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। এটা 3 to 6 মান্থস এর মধ্যে পেয়ে যায় গ্রিন কার্ডটা, কিন্তু রাইট নাও অনেক কিছু যেহেতু রদ বদল হচ্ছে একটু একটু সময় নিচ্ছে এসব কাজে, সো একটু অপেক্ষা করেন পেয়ে যাবে। আচ্ছা আমাদের আরেকজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনায় আসব। যে দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 জি আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। জি আমরা দিকে প্রশ্নের দুই, আমার নাম পারভেজ, আমি ব্রুকলিনতে বলছি। আমার দুটি প্রশ্ন, আমি আসছি ইমিগ্রেশনে আসছি, 2012 সালে আসছি, আমাকে আমার মামা আনছে, এবং সিটিজেনের জন্য কোন টাইমে অ্যাপ্লাই করা যায়? 2012 সাল সেপ্টেম্বর মাসে আমি আসছি। একটা প্রশ্ন হলো মানে এত নতুন করে অ্যাপ্লাই করলে গ্রিন কার্ড দিয়ে স্বামী স্ত্রীর জন্য কতদিন লাগতে পারে? জি ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করবেন আমাদের, তার প্রশ্নটি নিয়ে আমরা পারভেজ ভাই আপনার উত্তরটি দিচ্ছি। জি দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো 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 জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম জিশা, আমি নিউ জার্সি থেকে বলতেছি। আমার একটা প্রশ্ন ছিল, 2008 আমার বড় বোনের কেস, আমার বাবা সিটিজেন, উনি আছে প্রায় অলমোস্ট 17 years, আমরা সপরিবারে এখানে আছি, বাট আমার বড় বোন সে বাংলাদেশে, তার 2টা বেবিও আছে। তো আমার প্রশ্ন 2008 এ তার কেস, তো মানে কতদিন সময় লাগতে পারে? আচ্ছা আরো ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। প্রশ্নটা আগে দেব উত্তর না আপনি জি স্যার প্রশ্নটির উত্তরই আগে দেন? তার আগে আমি দর্শকদের একটু বলে রাখতে চাই, দর্শক এটি আমাদের পুরোপুরি অনুষ্ঠানটি ইমিগ্রেন্টসদের জন্য নয়, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমাদের এখানে আরেকজন অতিথি আছেন, আপনারা যে কোনো সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের মতামত কিংবা প্রশ্ন করতে পারেন, আর আপনাদের একান্ত ব্যক্তিগত যে প্রশ্নগুলোর উত্তর সেগুলো আপনাদের ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে নেওয়াটাই মনে হয় ভালো। তারপরও জেসির প্রশ্নের উত্তরটি জিশা বলছে, ওনার বাবা ইউএস সিটিজেন এবং বড় বোনের জন্য অ্যাপ্লাই করেছে 2008 এ। 2008 হলে ওনার সময় হয়ে গেছে, সো উনি ওনার যে কেস নাম্বারটা রিসিট নোটিসের উপর একটা কেস নাম্বার আছে, ওটা দিয়ে USCIS.gov ওখানে কেস স্ট্যাটাস একটা জায়গা আছে, ওখানে তারপর আপনাকে দিবে রিসিট নাম্বার এন্টার করার জন্য। ওখানে রিসিট নাম্বারটা এন্টার করলে আপনাকে এক্স্যাক্টলি বলে দেবে আপনি কোন পজিশনে আছেন। তো এটা হচ্ছে একটা। পারভেজ উনি বলেছেন যে উনি 2012 এর সেপ্টেম্বর মাসে এসছেন, ওনার 4 years 9 months লাগবে সিটিজেন হওয়ার জন্য। আরেকটা ওনার প্রশ্ন ছিল যে গ্রিন কার্ড হোল্ডারদের যদি ওনাদের স্পাউসের জন্য অ্যাপ্লাই করে তাহলে কতদিন লাগে? এই মুহূর্তে এটা 17 months to 2 years লাগতেছে। আচ্ছা ধন্যবাদ। আমরা আলোচনায় আসব, আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, বিরতির পর এসে আমরা আমাদের বিষয় ভিত্তিক আলোচনা করব। প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছেন TVN24 টেলিভিশনের বিশেষ আয়োজন TVN24 অ্যানালাইসিস, যেটি সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিতই যাচ্ছে সরাসরি। প্রিয় দর্শক আমাদের দুজন অতিথি সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন, সেই সাথে আপনারা যে প্রশ্ন করছেন সেগুলোর উত্তর দিচ্ছেন। আমরা ডক্টর মোহসিন পাটোয়ারি এই এক মাসে দেখেছি, যেমন আজকের একটি খবর CNN নতুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই সাথে আমরা দেখেছি ফ্লিনের পদত্যাগ, তার সাথেও আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টেরও একটি বিষয় চলে এসেছে। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে এসে আপনার এই বিষয়ে আমি বক্তব্য শুনতে চাইব, যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে একজন রিপাবলিকানই ইমপিচমেন্টের কথা বলেছেন। তম প্রেসিডেন্ট হিসেবে 20শে জানুয়ারি শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু দায়িত্ব গ্রহণের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যেই তার অভিশংসনের দাবি জানান রিপাবলিকান পার্টির সমর্থক একজন বিচারপতি। এমনকি এই প্রক্রিয়ায় সহায়তার প্রস্তাব দিয়েছেন ওহাইওর এর সাবেক বিচারপতি মার্ক পি পেইন্টার। স্বাভাবিকভাবে এমন আলোচনায় সমর্থন দেওয়ার কথা ডেমোক্রেটদের, কিন্তু ডেমোক্রেটরা জানান এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে সমাজে একটি নেতিবাচক প্রভাব পড়বে যা দলের জন্য ক্ষতিকর। সাংবাদিকদের এক প্রশ্নে ডেমোক্রেট রিপ্রেজেন্টেটিভ নেন্সি পেলোসি ট্রাম্পের অভিশংসন বিষয় নিয়ে কোনো উত্তর দেননি। অন্যদিকে ম্যাগজিন ওয়াটার্স অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের সমালোচনা করে ট্রাম্পের অভিশংসনকে সমর্থন জানান। He is leading himself into that kind of position where folks will begin to ask, what are we going to do? And the answer is going to be, eventually, we've got to do something about him. We cannot continue to have a president who's acting in this manner. It is dangerous to the United States of America. এদিকে হার্বার্ট হ্যারিসের জরিপ অনুযায়ী দেশের 73% জনগণ চায় ডেমোক্রেটরা ট্রাম্পের কাজে সহায়তা করুক, আর মাত্র 27% মনে করেন ট্রাম্পের প্রতিটি পদক্ষেপে ডেমোক্রেটদের বিরোধিতা করা উচিত। অপরদিকে ট্রাম্পের সাথে একমত পোষণ করে কাজ করা উচিত বলে মনে করেন 52% ডেমোক্রেট, আর এর বিপক্ষে মত দিয়েছেন 48% ডেমোক্রেট। শারমিন নিপা, TVN24 নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ডে এবং সেই সাথে এদেশের যে গণতান্ত্রিক সুন্দর একটি চর্চা সেটি কিন্তু আবার প্রতিফলন ঘটল, আপনি একটু বলুন এই বিষয়ে। অ্যাপ্রুভাল রেটের কথাটা যেটা বলেছেন, অ্যাপ্রুভাল রেটে ইদানিংকালে যেসব প্রেসিডেন্ট ছিলেন ওনাদের থেকে ওনার অ্যাপ্রুভাল রেটটা কম। ফর এক্সাম্পল প্রেসিডেন্ট ওবামার অ্যাপ্রুভাল রেট ছিল এই এক ফার্স্ট মান্থের কথা বলি আর কি, প্রথম এক মাসে 62% এবং আপনার 25% ডিসঅ্যাপ্রুভাল রেট ছিল। আর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশেরও ঠিক 62% ছিল, 62% অ্যাপ্রুভাল রেট এবং 21% ডিসঅ্যাপ্রুভাল রেট। আর প্রেসিডেন্ট ক্লিন্টনের ছিল 51%, একটু কম অ্যাপ্রুভাল রেট, আর ওনার ডিসঅ্যাপ্রুভাল রেট ছিল 34% ভেরিয়াস কারণে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাপ্রুভাল রেট হলো 41% আর ওনার ডিসঅ্যাপ্রুভাল রেট হলো 53%। সুতরাং উনি ওনার কন্টেম্পোরারি যে প্রেসিডেন্টরা আছেন তাদের তুলনায় ওনার অ্যাপ্রুভাল রেটটা খুবই কম, এটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা এখানে লক্ষণীয়, এটা মোটামুটি এখন ওয়ার্ল্ড ওয়াইড জানা হয়ে গেছে যে আমাদের প্রেসিডেন্ট ইজ আনপ্রেডিক্টেবল, ওনার কথা এবং কাজে খুব ঠিক নেই। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ক্যাবিনেট এবং হোয়াইট হাউসের মধ্যে কোনো একটা কোঅর্ডিনেশন নাই। যেমন ক্যাবিনেট আপনার ভাইস প্রেসিডেন্ট হলো এখন ইয়েতে ব্রাসেলসে বললেন, আর এখানে প্রেসিডেন্ট ফ্লোরিডাতে এক কথা বললেন, আর ভাইস প্রেসিডেন্ট ওখানে বলতেছে যে ন্যাটো সম্পর্কে বলল যে আমরা এখনও ন্যাটোর পিছনে আছি। ন্যাটোটা যে কারণে তৈরি হয়েছিল যে ফর ডিফেন্স অফ ইউরোপিয়ানদের ডিফেন্সের জন্য এগনেস্ট সোভিয়েত ইউনিয়ন। প্রেসিডেন্ট ট্রাম্প ওনাকে বললেন যে একসময় বলছেন ন্যাটো ইজ অবসলিট, রাইট, কিন্তু কারণ সেই সময়কার যে কোল্ড ওয়ার এখন আর নাই, এখন আর ন্যাটোর কাজটা কমে গেছে। আর ইউরোপিয়ান ব্রেক্সিটের ব্যাপারে উনি যে কথাগুলো বলেছেন যে ইউকে জনগণ একটা ভালো কাজ করেছে আর কি, দ্যাট ইজ দ্য রাইট থিং, আই হোপ আর ইউরোপের অন্যান্য দেশদের একটা কিছু করবে। এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার, কারণ ইউরোপ টুগেদার এগেনস্ট সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া এই একটা পর্যায়ে ছিল। এখন আপনাকে ইট ইজ দি ইন্টারেস্ট অফ দ্য সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়া টু ব্রেক ডাউন ইউরোপ সো দ্যাট দে উইল বিকাম উইক, এবং আমাদের প্রেসিডেন্ট ইনডাইরেক্টলি কিন্তু সেই কাজটাই রাশিয়াকেই হেল্প করতেছেন বাই ডুইং দ্যাট। এতে করে ইউরোপিয়ানরা কিন্তু খুবই নার্ভাস হয়ে গেছে, দে আর যদিও আমাদের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ফ্রান্স বলেছেন যে না, প্রেসিডেন্ট ট্রাম্প স্টিল উই আর উইথ দ্য ইউনিয়ন, উই আর উইথ ইউ অল দিস, বাট প্রেসিডেন্টের মুখ থেকে তো তারা ওই কথাগুলো শুনতে চায়। এখন এই জিনিসটা তো ক্যাবিনেটের লোকেরা এক ধরনের কথা বলতেছে, আর প্রেসিডেন্ট যা বলতেছেন হোয়াইট হাউস স্টাফদের মিলে এটার সাথে কোনো মিল হচ্ছে না। এই জিনিসটা কোন পর্যায়ে যাবে উই ডোন্ট নো। সমন্বয়ের ঘাটতি, এই যে জিনিসটা একটা। আরেকটা জিনিস যেটা সিরিয়াসলি, ওই যে আপনার জেনারেল ফ্লিনের যেই কনভারসেশন উইথ দি অ্যাম্বাসেডার যেটা হয়েছে, এবং ওনার নির্বাচনের সময় ওনার নির্বাচনের যে লোকজন যে রাশিয়ান ইন্টেলিজেন্স সাথে কমিউনিকেট করছে, এ নিয়ে সিনেট কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে, এবং এই ব্যাপারে সিনেট থেকে একটা লেটার দেওয়া হয়েছে হোয়াইট হাউসকে, এবং হোয়াইট হাউস ওটাকে রিসিভ করছে, এটা তারা বলেছে। এবং এখানে তারা আরও চিঠি দিয়েছে যেসব এজেন্সি এইসব ব্যাপারগুলোতে জড়িত ছিল সব কাগজগুলোকে শেড যেন না করে, ওগুলো যেন প্রিজার্ভ করে। তার মানে ইনভেস্টিগেশনটা সিরিয়াসলি যাচ্ছে, এবং ইনভেস্টিগেশনের রেজাল্টের উপর নির্ভর করবে জিনিসটা কোন দিকে গড়াবে আর কি। এবং এই যে ইমপিচমেন্টের কথা বলছে, আমি মনে করি এটা একটু আর্লি, প্রেসিডেন্টকে একটা সময় দেওয়া উচিত, রাইট? হি ইজ আলটিমেটলি, হি ইজ আওয়ার প্রেসিডেন্ট, হি ইজ আওয়ার, ওয়েদার আই ভোটেড হিম অর নট দ্যাটস ডিফারেন্ট, হি ইজ আওয়ার প্রেসিডেন্ট, ওনাকে একটু সময় দেওয়া উচিত। এবং ওই জিনিসটা হওয়ার পরেই তখন এই জিনিসটা ম্যাচুরিটি হয়ে আসবে। ওইভাবে লিগাল কানেকশন যদি পায় তাহলে এটা খুব খারাপ হবে। আর যে জিনিসটা বললে যে জেনারেল ম্যাকেঞ্জিকে যে আপনার ইতে নিয়ে আসছে, কি বলেন, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিয়ে আসছে, ম্যাকমাস্টার। ওনারা নাম করা জেনারেল, কিন্তু ভেরি নাম করা জেনারেল। উনি ইরাকে ছিলেন, উনি আফগানিস্তানে ছিলেন, এবং ওনাকে সত্যবাদী হিসাবে, আউটস্পোকেন হিসাবে মিলিটারিতে ওনাকে জানে। আরেকজন যিনি আমাদের জেনারেল ম্যাটিস, যিনি ডিফেন্স সেক্রেটারি, ওনারাও ভেরি ইন্টিগ্রেটেড পার্সন, এবং ওনারাও খুব কথা বলেন। এখন এই দুইজন জেনারেল আশা করি যে উইল গিভ হিম অ্যাডভাইস, এবং ওনারা ট্রুথ বলবে দি বেস্ট, এবং দেখা যাবে প্রেসিডেন্ট সাথে তাদের ডিলিংটা কীরকম হয়। তো এই জিনিসগুলোর উপর নির্ভর করে। এর মধ্যে আপনারা তো জানেন আপনাদের যে চিফ অ্যাডভাইজার যে উনি আছেন, উনি তো করলেন, রিজাইন করলেন। এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খুব খারাপ ব্যাপার। শুধু উনি না, আরও দুই একজনের স্টাফ, ক্রেগ ডিয়ার যেটা বললেন, সিনিয়র সিকিউরিটি অ্যাডভাইজার, কাউন্সিল অ্যাডভাইজার, ওনাকে রিঅ্যাসাইন করা হয়েছে। ওনার যে কাজ ছিল সেখান থেকে ওনাকে মুভ করে ওনাকে ওনার আগের কাজে দেওয়া হয়েছে। আর একজন সিঙ্গলটন নামে আরেকজন পলিটিক্যাল অ্যাপয়েন্টি ছিল ডিপার্টমেন্ট অফ লেবারে, ওনাকেও ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে অল্প সময়ে উনি রিক্রুট করে আবার এদেরকে সরিয়ে দেওয়া, এগুলো কিন্তু একটা আনস্টেবিলিটির একটা কিন্তু লক্ষণ, এটা কিন্তু হোয়াইট হাউসের জন্য ইজ নট গুড সাইন, ইজ নট গুড সাইন ফর আওয়ার কান্ট্রি। আমাদের উপরে অনেক সারা পৃথিবী তাকিয়ে আছে, and he is the most powerful man in this world, in the world. এবং দর্শক 6463079828 এই নম্বরে আপনারা প্রশ্ন করুন, এবং একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি, আমার কাজিন নাম ঝর্ণা, ও জামাইকা থেকে বলতেছে। ওর প্রশ্নটা হলো, ঝর্ণা ওর প্রথম একটা ছেলে নিয়ে 4 বছর বয়সে যুক্তরাষ্ট্রের লিগেল ভিসা নিয়ে ঢুকছে, তারপর 2টা বাচ্চা হয়েছে। তার প্রথম বাচ্চাটা আগামী মাসে 16 বছর হবে, আর দ্বিতীয় বাচ্চাটা 2017 সেপ্টেম্বরে ওর 21 বছর হবে, কিন্তু ও কোনো কেস করে নেই, এখন এইভাবেই আছে। এই যে মাঝখানের সময়টা ওর কোনো বিপদ হইতে পারে না, কোনো কেসের সময় আছে, কিছু করতে পারবে সেই জানার জন্য। আচ্ছা, আমরা প্রশ্নটি পেয়েছি। আরেকজন দর্শক আছেন, আমরা সেই প্রশ্নটি নিয়ে উত্তর দিচ্ছি। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম ফাইফুল, আমি ব্রুকলিন থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমি 2013 সালে আসি, কিন্তু আসার সময় আমার এখানে কোনো ইমিগ্রেশনে কোনো ধরা খাই নাই বা কিছু পাই নাই, কিন্তু এখন আমি এই মুহূর্তে কি করা যায় আমার আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন দর্শক আছেন, সেই প্রশ্নটি নিয়ে উত্তর দিই, যেহেতু অপেক্ষা করছেন। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ জি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। না আমি আমার নাম সাইফুল, আমি তো পড়াশোনা করছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা ঝর্ণার প্রশ্নের উত্তরটি আগে দেই। হ্যাঁ, ঝর্ণা বলছেন যে ঝর্ণার একটা বাচ্চা নিয়ে উনি এন্ট্রি করেছিলেন B1 B2 ভিসায়, যেটা আমি বুঝতে পেরেছি ভিজিট ভিসায়। ওনার এখানে দুটো বাচ্চা হয়েছে, একটা বয়স 21 টার্ন করবে, আমি ঠিক মাসটা আমি খেয়াল করতে পারিনি, আর একটা হচ্ছে 16। 21 হলে US সিটিজেন বাচ্চা তার প্যারেন্টসদের জন্য অ্যাপ্লাই করতে পারে। এর আগে যদি কোনো দুর্ঘটনা হয় অবশ্যই ঝর্ণাকে সেজন্য একটা অ্যাটর্নির পরামর্শ নিয়ে কিভাবে এগোবে অথবা কিভাবে প্ল্যান করে এটা করা যায় সেটা করা উচিত, কারণ আমি ঝর্ণার পুরো কেসটার ফ্যাক্টসটা জানি না এবং ওনাকে অল্প সময়ে অ্যাডভাইস করা সম্ভব না। সাইফুলের প্রশ্নটির উত্তর। হ্যাঁ, সাইফুল বলেছে সাইফুল অবৈধভাবে এসেছেন, এখনও অবৈধভাবে এখানে আছেন। ওনারও একইভাবে বলবো যে উনি কোনো অ্যাটর্নির পরামর্শ নিয়ে কোনো একটা প্রসেসের মধ্যে যদি পড়তে পারেন তাহলে ওনার জন্য ভালো, অবৈধভাবে এখন থাকা উচিত না আর কি। আমাদের আরেকজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে। জি দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি পুলিশ থেকে ফোন করেছি, আমার নাম শিপ্রা, আমি 2012। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। ডিসটার্ব করতেছে লাইন। আমি 2012-তে আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করেছি, এখন আর কতদিন লাগবে ওদের আসার জন্য পরবর্তী? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এগেইন ওনার স্পেসিফিক ডেটটা দরকার জানার জন্য। ইটস গোইং টু টেক টাইম। 2012-তে সেটা তো টেক, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট 10 years লাগে মিনিমাম, 10 to 12 years প্রসেসিং সহ। সো উনি 12-তে করেছে, সো অনেক সময় ওনাকে ওয়েট করতে হবে। আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনাদের যারা আমাদের প্রশ্ন করছেন। সেই সাথে আমরা আবারও বলে রাখতে চাই এই অনুষ্ঠানটি পুরো সাম্প্রতিক বিশ্লেষণ, সাম্প্রতিক তথ্যের উপরে নির্ভর করে। ইরশাদ সামি, আপনার কাছে জানতে চাই, নতুন সাধারণত নির্বাহী আদেশের পরে যেটি হয়েছে আমরা এই প্রশ্নগুলোর মাধ্যমেও দেখতে পাচ্ছি মানুষের যে চিন্তা, বিশেষ করে অভিবাসন, ইমিগ্রেন্টস এক্ষেত্রে। তো এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের 1 মাস, সেই সাথে যে অভিবাসীদের যে চিন্তার বিষয়টি, এই বিষয়টি আপনি অ্যাটর্নি হিসেবে কিভাবে দেখেন? দেখেন, এটার ডোনাল্ড ট্রাম্প এই এক্সিকিউটিভ অর্ডার যখন স্টে হয়ে গেল তখন ওনার অফিস থেকে এটা শোনা গেছে যে অভিবাসীদের জন্য কিছু একটা হয়তো উনি করতে পারে, যেমন ফাইনের মাধ্যমে অথবা কিভাবে এই লিগালাইজেশন, যারা ইনসাইডে আছে, যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, লং টাইম ধরে এখানে আছে, চিলড্রেনদের বড় বড় বাচ্চা হয়ে গেছে, তাদেরকে কিভাবে এখানে লিগালাইজ করা একটা সেই দিকেও তারা চিন্তাভাবনা করতেছে। সো ওইটা যদি করেন তাহলে তো এটা অনেক ভালো হবে, যে মানুষের এই যে হতাশা এত বছর ধরে ইলিগালি থাকা, এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। এবং রাত্রে ঘুমানোর সময় সকালে উঠেই এই যে স্ট্রেসটা মানুষের পুরো, তাদের পুরো জীবনটাকে মানে এই ইমিগ্রেশন এই জিনিসটাই খেয়ে ফেলতেছে। সো এই জিনিসগুলোর জন্য ওনার মানে এই এক্সিকিউটিভ অর্ডারে যদিও সবাইকে নাড়া দিয়েছে, অনেকে এর এটার রেজাল্ট হিসাবে আমাদের কাছে আসতেছেন এবং অনেকের তাদের অনেক ডিফারেন্ট প্রসেসের মধ্যে পড়ে যাচ্ছেন, যেগুলো ওনারা আগে অনেক আগেও করতে পারতেন। ফর এক্সাম্পল, আমি রিসেন্টলি কিছু কেস এরকম পেয়েছি যে তারা US সিটিজেনের, আমি এটা গত অনুষ্ঠানে হয়তো বলেছি, US সিটিজেন তাদের স্পাউস ছিল এবং ওনারা অনেকভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিলেন এবং ওনারা কোনো এটা নিয়ে চুপচাপ করে বসেছিলেন যে কিছুই করার নাই তাদের, এটা মনে করে। আসলে এটা আমার বলতে হবে যে যদি কেউ US সিটিজেন স্পাউসের সাথে কোনোভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, তাদের জন্য এখানে ভাওয়া ভায়োলেন্স এগেনস্ট দ্য উমেন্স অ্যাক্ট, যদিও এটা বলে ভাওয়া উমেন্স ভায়োলেন্স এগেনস্ট দ্য উমেন্স অ্যাক্ট, এটা অলসো ম্যানরাও অ্যাপ্লাই হয় এটাতে। সো যদি এই ধরনের কেস কারো থেকে থাকে, তারা অবশ্যই খুব শীঘ্রই অ্যাটর্নির সাথে যোগাযোগ করে তাদের একটা প্রসেসের মধ্যে তারা পড়তে পারে। এবং আমরা অনেকেই আছে আমাদের কাছে যারা আসছেন, যারা বিভিন্ন অ্যাটর্নি না, আমি কি বলবো, প্যারালিগ্যাল অথবা যারা লাইসেন্স ছাড়া সেই সব লোকের কাছে গিয়ে হয়তো অনেকভাবে বিভ্রান্তকর তথ্য পান এবং সেটাই বিশ্বাস করে বসে থাকেন। সো আমি ওনাদেরকে অ্যাডভাইস করব যে যখনই কোনো অ্যাডভাইস অথবা কোনো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই অ্যাটর্নির অ্যাডভাইস নেবেন এবং অ্যাটর্নির কাছে যে সত্য এবং ডিটেলসটা বলা, दर्शक ये अनुष्ठानटी साम्प्रतिक घटनावली नाना दिक निये विश्लेषण करी अतिथिरा जे बक्तव्य देन तादेर निजस्व मंतव्य एवं निजस्व बक्तव्य TVN24 टेलिविजनेर कोनो बक्तव्य नय सेई साथे आपनादेर व्यक्तिगत कोनो यदि सिद्धान्त दरकार हय सेटी आपनार व्यक्तिगतभावे आईनजीबीर परामर्श निये सेई सिद्धान्तटी आपनि नेबेन। आपनारा सबाई अनेक अनेक भालो थाकबेन।